আদানি ইস্যুতে ঝুড়ি কোদাল হাতে নিয়ে মিছিল জাতীয় কংগ্রেসের। মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আদানির কুশপুতুল দাহ করার পাশাপাশি রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হন তারা। আদানি ইস্যুতে ঝুড়ি কোদাল নিয়ে মিছিল জাতীয় কংগ্রেসের। মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আদানির কুশপুতুল দাহ করে তারা। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক নম্বর ব্লকে কংগ্রেসের উদ্যোগে আদানি ইস্যুতে বিক্ষোভ প্রতিবাদ মিছিল বের হয়। পাশাপাশি একশো দিনের জব কার্ডের টাকা ও আবাস যোজনা ঘর গরিব মানুষ পাচ্ছে না, এই ইস্যুতেও বিক্ষোভ দেখায় কংগ্রেস। তৃণমূল পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে এদিন বসিরহাট কাছারিপাড়ার মোড়ে ব্লক কংগ্রেসের সভাপতি কাদের সর্দার ও অমিত মজুমদারের নেতৃত্বে কয়েকশো কংগ্রেসের নেতাকর্মী সমর্থকেরা হাতে ঝুড়ি কোদাল নিয়ে মিছিল করে। বসিরহাটের ইটিন্ডা রোডে ইছামতি ব্রিজের কাছে বোটঘাট এলাকায় মোদী ও আদানির কুশপুতুল দাহ করে তারা। পাশাপাশি বসিরহাটে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে স্মারকলিপি জমা দেন। তাদের অভিযোগ, নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্র সরকার একটা দুর্নীতিগ্রস্ত শিল্পপতিকে বিশ্বের ছশো দু নম্বরে থাকা শিল্পপতিকে আজকের বিশ্বের দ্বিতীয় নম্বরে এনেছেন, এটা একটা অশুভ আতাত। কংগ্রেস নেতা বলেন, কোটি কোটি টাকার দুর্নীতি পূর্ব পরিকল্পনা এবং একটা বড়সড় দুর্নীতি। আদানি গোষ্ঠী পনেরোটা সংস্থার নাম করে লক্ষ লক্ষ কোটি টাকা তুলে সাধারণ মানুষকে বিপদের মধ্যে চালিত করছে, তারই বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ প্রতিবাদ। শ্রমিকরা কাজ করে তারা টাকা পাচ্ছে না, বারবার তারা বিভিন্ন ভাবে দাবি দেওয়া করেছে, তাদের আজকে দাবি দেওয়ার কোনো কথা অন্যপাতে বিডিও বা প্রধান সাহেব বলে না। আজকে আমরা দেখেছি যে বক টু এর ক্ষতিপূরণের জন্য মিড ডে মিলের টাকা দিয়ে বক টু এর ক্ষতিপূরণ হয়, অথচ জব কার্ডের ব্যাপারে টাকা দেওয়ার ব্যাপারে এই সরকারের কোনো হেলদোল নেই। আজকে আমরা দেখছি খেলা মেলার টাকা পাওয়া যাচ্ছে, লেবারদের টাকার বেলার টাকা পাওয়া যাচ্ছে না, চপ পুরি খাওয়ার জন্য টাকা জুটছে, লেবারদের টাকার বেলার টাকা জুটছে না। আজকে আবার যোজনা দিয়ে ঘর, সে ঘরের তালিকা দুর্নীতিতে ভরা, সেখানে নেতা মন্ত্রী প্রধানদের নাম আছে, তিনতলা বাড়ির লোকের নাম আছে, তৃণমূলের নেতা কর্মীদের নাম আছে, সাধারণ মানুষের তালিকা আবার যোজনার ঘরের তালিকায় আসেনি। পঞ্চায়েতে যত টাকা ঢোকে বিডিও সাহেবের সহযোগিতায় সমস্ত টাকা দিয়ে তছর করে, এলাকায় কোনো কাজ হয় না, তার জন্য আমরা আজকে এখানে ডেপুটেশন দিতে এসেছি। পাশাপাশি একশো দিনের কাজের টাকা পাচ্ছে না জব কার্ড হোল্ডাররা। এছাড়াও আবাস যোজনা দুর্নীতি নিয়ে রাজ্য সরকার যেসব পঞ্চায়েতগুলিতে গরিব মানুষের বদলে বড় লোকদের ঘর পাইয়ে দিচ্ছে ও একাধিক ইস্যুতে আজকের আমাদের এই বিক্ষোভ প্রতিবাদ মিছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোড়, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।